কোটা সংস্কার আন্দোলনে ধ্বংসাত্মক কিছু হলে আইন নিজস্ব গতিতে চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের আদালতে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং অভিযান অব্যাহত থাকবে জানিয়ে শেখ হাসিনা বলেন এক্ষেত্রে আপন পর দেখা হবে না বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান এখন সনদ দিক হল বিকাশ স্টুডেন্ট বিকাশ আপনাকে স্বাগত জানাচ্ছি প্রধানমন্ত্রী আজকে চীন সফর উপলক্ষে সংবাদ সম্মন করেছেন যেখানে আমি প্রথমে বলছিলাম যে কোটা নিয়ে কথা বলেছেন শিক্ষকদের আন্দোলন নিয়ে কথা বলছেন এছাড়া আমি অনেক বিষয় যেমন চীনের সাথে কূটনীতি তিস্তা পানির বন্টন নিয়ে কথা বলেছেন সবকিছু মিলে আপনার কাছে প্রথমে জানতে চাইব যেহেতু আপনি শিক্ষক শিক্ষকরা যে মুহূর্তে আন্দোলন করছেন তাদের মূলত যে পেনশন স্কিমের আওতা আনা হয়েছিল সেটার বাতিলের দামে জানিয়ে আসছিলেন এ বিষয়ে প্রধানমন্ত্রীও বেশ কিছু বলেছেন যে সিদ্ধান্ত নিশ্চয়ই হবে এবং বলছেন যে সর্বজনীন পেনশন স্কিম করা হয়েছে সবার জন্য যেটা সবার মঙ্গল হয় আপনার কাছে আপনার মতামত জানতে চাই এই বিষয়ে কোনটা আপনি কি আমাকে পেনশন স্কিম নিয়ে আগে জানতে চাই তারপর অন্য অন্য বিষয় আসবো আচ্ছা আমি আমি সিরিয়ালি বলি তিনটা বিষয় গুরুত্বপূর্ণ আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সমর্থনে চীন সফর নিয়ে যদিও এটা মূল মানে ডাকা হয়েছিল কিন্তু ওখানে কোটা এবং দুর্নীতি এবং পেনশন স্কিম এগুলো নিয়ে কথা হল দেখুন চীন সফর নিয়ে এক ধরনের আহ কিন্তু মিডিয়াতে বিশ্বের সোশ্যাল মিডিয়ায় তৈরি করা হলো যে আমি জানি না বাংলাদেশ নাকি প্রচুর ঋণ পাওয়ার প্রত্যাশা ছিল ঋণ পায়নি উনি ফিরে আসছেন এবং ওনার যে একটু সংক্ষিপ্ত করে চলে আসা এটা নিয়েও মানে উনি নাকি চীনের প্রতি ক্রুদ্ধ হয়ে অথবা চীনকে মানে একটু ধমক দিয়ে আসলেন যে দেখো আমি গেলাম এরকম জাতীয় এই এগুলো অনেক অবপ্রেশার তো সেগুলো আজকে সামনে সামনে আসছে দেখুন ওখানে চীন থেকে আমাদের যে মানে বিনিয়োগের যে ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে কোনো মানে সন্দেহ নাই প্রচুর চাইনিজ কোম্পানি বিনিয়োগের জন্য আগ্রহ দেখিয়েছে অনেকগুলো এমও সই করা হলো আমাদের তিনটা ইপিজেড এক্সক্লুসিভলি ফর দ্যাট চায়নার জন্য দেওয়া হবে যেটা ছিল আসলে ঋণ পর সেখানে টু বিলিয়ন ডলারের একটা এমও অলরেডি স্বাক্ষর করা হলো সেখানে বলা হলো যে চেন তেন প্রকারে একটা লোন আনলাম লোনটা কি কাজ লাগলো দেশের কি যে লাগলো চাইনিজরা আবার কন্ট্রাক্টারি করলো আমাদের টাকাটা চলে কিন্তু দেশের কি উপকার হবে এই জন্য সুনির্দিষ্ট করে বলা হলো ওখান থেকে এক্সপার্টরা আসবে মানে অল্প সহসায় আসবে এসে আমাদের লোকদের সাথে বসে এই লোন বা অনুদান যাই বলেন না কেন টু বিলিয়ন ডলার এইটা দিয়ে আমরা কি কি প্রজেক্ট নেব এবং সেই প্রজেক্টগুলোর থেকে পেমেন্ট সিস্টেম কি হবে এবং আমাদের জনগণের কি উপকার হবে আমাদের তো সুদ দিতে হবে টাকা ফেরত দিতে হবে সেটা কিভাবে দেব সেটা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সেটা হবে এটা ক্লিয়ার করে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 2 বিলিয়নের একটা এমওএ ওই কথাগুলো আছে এবং সেখানে রেয়াতি সুদ বিনা সুদে টাকা দেয়া এই সবগুলো প্যাকেজ হিসেবে ডিল করার জন্য চাইনিজ পার্সনেস্ট এটা গ্রুপ আসবে এক এটা নিয়ে আমার মনে আর অন্য কোন বিষয় নিয়ে এত কনফিউশন নাই আর দুই নম্বর হচ্ছে পেনশন স্কিম নিয়ে যে প্রশ্নটা আসছিল দেখুন এটা এটা নিয়ে আমি আগেও বলছিলাম পেনশন স্কিমের সমস্যা হচ্ছে যে সরকারি বেতনভুক্ত কর্মচারী যারা এখন আছে তারা তো একটা পেনশন স্কিমে আছে জি যাদের যাদের নাই স্বায়ত্তশাসিত অনেক প্রতিষ্ঠান আছে চারশোর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানে নাই হাজার হাজার এমপি মুক্ত কলেজ যে ইয়েগুলো আছে প্রাইভেট কোথাও কিন্তু ফেনশন যেখানে নাই সেখানে এটা আগে প্রয়োগ করলে ভালো ছিল কিন্তু সমস্যা হয়ে গেল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর সাথে বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ সরকারি পেনশন স্কিমে অলরেডি যারা আছে তাদেরকে ঢুকিয়ে দেওয়া হলো এটার থেকে সমস্যা তৈরি হয় তার কারণে এখন সিদ্ধান্ত হলো যেটা যে আগামী বছর

সকল কর্মচারী সরকারি কর্মচারীরা এই নতুন স্কিমের আওতায় আসবে সেখানে হ্যাঁ সেখানে বলা হচ্ছিল সেবক স্কিম বলা হচ্ছিল আর এইটা হচ্ছে প্রত্যয় স্কিম এছাড়া সর্বজনীন পেনশন স্কিমের অন্য গুলো যে চারটা ক্যাটাগরি আছে তার মধ্যে কিন্তু প্রত্যয় নয় নেই ধরে নেওয়া হচ্ছে বা ধরে নেওয়া যেতে পারে যে ছাত্র ছাত্রী প্রতিষ্ঠানের জন্য প্রত্যয় আর নাম দিয়েছে সেবক তাহলে এখন সন্দেহটা দেখা দিচ্ছে পত্রের মধ্যে যে ধরনের ফ্যাসিলিটিস গুলো আছে সেবকের মধ্যে হয়তো আসছে বেশি যেহেতু ওরা তৈরি করতে আছে মানে আমরা ওখানে ওটা নিয়ে নেওয়ার সম্ভাবনা আছে কিন্তু যেটা আমি আমরা বহুদিন থেকে বলছি এটা যে এখন যেটা হলো দুইটা একীভূত হবে অর্থাৎ প্রত্যয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য দরকার নেই ওই যে সেবক যেটা সরকারি কর্মচারীদের জন্য করবেন এটা সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য সেটাই প্রযোজ্য হবে কিন্তু এর আগে একটা জিনিস আপনি স্টেক সাথে আলাপ করে ঠিক করতে হবে কি কি সমস্যা হচ্ছে ওখানে কতগুলো বিষয় অনিষ্পন্ন আছে সেগুলো নিষ্পত্তি করতে হবে প্লাস কনভিন্স হতে হবে আমরা ইতিমধ্যে যে যারা সরকারি পেনশন স্কিমে আছে সরকারি কর্মচারী বা সবাই পাবলিক শিক্ষকরা তারা ক্ষতিগ্রস্ত হবেন না মানে তারা লাভবান হওয়া দরকার নেই যেটা পাচ্ছে এটা যেন না কমে এটা তো এনশোর করতে হবে এটাই এটা যদি সত্যই বৈষম্যহীন হতে হয় সরকারি কর্মকর্তারা যে সুবিধা পাচ্ছেন সেই সুবিধার সাথে যাদের পার্থক্য না থাকে সেটা নিশ্চয়ই আপনাদের দাবি আমি আরও কয়েকটি বিষয় যেহেতু আমরা আলোচনা করবো আমরা অন্য বিষয় যাই সাম্প্রতিক সময় শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করছেন সেই বিষয়ে প্রধানমন্ত্রী বলছেন যে আদালতের উপর সিদ্ধান্ত নির্ভর করছে এবং যদি কোনো রকমের অশান্তি তৈরি হয় সংসদ সহিংসতা হয় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে আপনার বলি জিনিসটা হচ্ছে একটা সাংবিধানিক অথবা আইনগত একটা বিষয় ওটা ব্যবস্থা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বক্তৃতা দিয়েই বাতিল করে দিয়েছিলেন যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মচারীর ক্ষেত্রে কোনো কোটা কর্মকর্তার ক্ষেত্রে কোনো কোটা থাকবে না এবং সেটাই চলে আসছিল তারপরে যেটা হলো একটা একটা পক্ষ বিক্ষুব্ধ হয়ে ওখানে মামলা করলো মামলা করার পরে এখন কোর্ট থেকে একটা রায় হলো রায় হলে বলে কোনো ওটা ব্যবস্থাটা বাতিল করা হয়েছিল এটা পরিপত্রটা অবৈধ এবং মানে সেটা যথাযথভাবে করা হয়নি তার মানে আইনি কোনো জটিলতা বা সাংবিধানিক কোনো জটিলতার পাওয়ার কারণে তো কোর্ট এটা করলো কিন্তু সরকার আবার এটা একটা আবেদন করলো অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিলেট ডিভিশন বললো সর্বশেষ যেটা হলো যে এটা স্থগিত থাকবে অর্থাৎ বাতিল করে যে কোটা বাতিল করে যে প্রজ্ঞাপন জারি করছিল সেইটা একবার কোট বাতিল মানে ওইটা কোটা বাতিল করার কারণে ওটা কোটা আবার চালু হলো এক মাসের জন্য বাতিল স্থগিত করা হয়ে গেল দেখুন এখন ছাত্ররা যেটা চাচ্ছে এটা আরেকটা প্রজ্ঞাপন একটা আইন যাই করুক না কেন হাই বা সুপ্রিম কোর্টের অ্যাফিলিয়েট ডিভিশন মানে যারা ব্যাখ্যা দিবে আইনে অর্থাৎ আপনি মনে করেন আর একটা প্রজ্ঞাপন করলেন ইভেন সংসদে যদি একটা আইনও পাস করেন এটা যদি আবার সুপ্রিম কোর্টে আসে তাহলে এটা কিন্তু আবার বাতিল হওয়ার একটা থাকে এখন বরং একটা খুব ভালো একটা ইয়ে আসলো যেখান থেকে এটা ঝুঁকিপূর্ণ আবার বাতিল হওয়া আবার এক একটা রায়ের মধ্যে কিন্তু সংশোধন করার কথা বলা আছে আর আমাদের আমাদের সংবিধানের একশো চার অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের অ্যাফিলিট ডিভিশন এই যে কোনো ডাইরেক্টিভ নতুন করে দেয়ার ক্ষমতা রাখে এবং তারা নিজেরাই এটা মীমাংসা করে দিতে পারে ইচ্ছা করলে এটা যদি আমরা মীমাংসাটা যদি সুপ্রিম কোর্ট থেকে পেয়ে যাই তাইলে আর এটা কোনোদিনই আর পরিবর্তন করার সুযোগ থাকবে না পরিবর্তন তো সুপ্রিম কোর্ট করে অতএব হাইকোর্ট বন্ধ করছে আবার হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট স্থগিত করছে এই যে আইনি ব্যাপারটা এইটা অ্যাডজাস্ট করা আগ পর্যন্ত আসলে অন্য কোনো কিছু করার সুযোগ নাই আমি অন্তত আইনের লোক না হয়ে এই কথাগুলো বলতে পারি আর যেটা বলা হচ্ছে আজকেই সংসদ জরুরি অধিবেশন ডাকা হোক একটা আইন পাস করা হোক আইন পাস এবং আইন পাশের যে প্রসেস এই প্রসেসের মধ্যে আমি জানি না আমাদের শিক্ষার্থীরা যদি ধারণা থাকতো তাহলে হতো এটা এত তাড়াহুড়ো করে এটা যে করা যায় না এটা এইভাবে হয় না মানে এই একটা বিচারাধীন বিষয় সুপ্রিম কোর্ট ডেফিনেট ডিভিশনের মানে একটা অর্ডার স্টে অর্ডার সেখানে আপনি সরকারকে বলবেন আর একটা পরিবর্তন জারি করতে এটা আবার অবৈধ হবে তো এটা জানি না আমি আশা করব যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আজকে ওরা স্মারকলিপি দিয়েছে বাংলাদেশের প্রধান বিচারপতি আমাদের অন্যতম একজন গার্ডিয়ান উনিও যখন এটা কমিটমেন্টের মতেই যে ছাত্রদেরকে বলা হয়েছে তোমরা ক্লাসে ফিরে যাও এই বিষয়টা আমরা দেখবো এবং তোমাদের কথাও আমরা শুনবো ধন্যবাদ জনাব মিজানুর রহমান আমাকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার জন্য আমরা আশা করি ভবিষ্যতে আমরা আবার কথা বলবো আপনার সাথে